নমস্কার মহারাজ। নমস্কার, বলুন। আমার নাম মধুসূদন মণ্ডল, আর আমি চাকরি করতাম কিন্তু এখন রাইট নাও চাকরি করছি না। আমার হাজবেন্ড মারা গেছেন কিছুদিন আগে, 2022 নভেম্বর মারা গেছেন। তো তারপর থেকে আমি চাকরি ছেড়ে দিয়েছি আর কি। তো ব্যাপারটা কি হয়েছে, মানে উনি মারা যাওয়ার পর থেকে উনি বোম্বেতে এটা হ্যাপেন হয়েছে, ওনার ক্যান্সার ছিল। তো তারপরে আমি কলকাতা চলে আসি, কলকাতায় আমার নিজের ফ্ল্যাট আছে এবং আমার শ্বশুর বাড়িও আছে। তো রাইট নাও আই এম স্টেইং উইথ মাই সিস্টার ইন ল ইন মাই ইন লস হাউস। মাই সিস্টার ইন ল ইজ নট ম্যারিড, ঠিক আছে, ও এখানে থাকে, ওর সঙ্গে আমি থাকছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি তো আমার ফ্ল্যাটে থাকতে চাইছি, আমার ফ্ল্যাট আছে গোলপার্কে, গোলপার্কে আছে আমার ফ্ল্যাট, কিন্তু আমি ওখানে থাকতে চাইছি কিন্তু আমি ওখানে থাকতে পারছি না। মানে যখনই আমি ফ্ল্যাটে ঢুকছি তখনই মানে আমার পুরো গাটা ছমছম করছে, অ্যান্ড আই এম স্টার্টিং ক্রাইং মাঝে মধ্যে। মানে আমাকে মানে এটা আমি কি করে, হাউ টু ওভারকাম দিস? ওটা গিয়েই ওভারকাম করতে হবে, আপনাকে ফেস করতে হবে। ফেস করা ছাড়া এগুলো কোনো পথ নেই, এগুলো পালিয়ে গিয়ে কোনো লাভ নেই। ইট শোজ এ সাম, মানে কোনোরকম আপনার ভিতরে খুব বেশি উইক পয়েন্ট এখনো পর্যন্ত ব্যক্তির ভিতরে যদি থেকে যায় তখন এরকম জিনিস ঘটে। এটা একদিকে ভালো এই হিসাবে যে পুরো নেচার ইট শোজ ইউ যে ইউ মাস্ট ওয়ার্ক অন ইউর সেলফ, আপনার নিজের উপরে এখনও কাজ করা বাকি আছে। তো এইরকম যে জিনিস স্মৃতি বা মেমোরি যাই হোক, সেগুলি খুব ভালো জিনিস যদি সেটাকে আমরা ইউজ করতে পারি। কিন্তু যদি সেটা ওভারওয়েলমড হয়ে যায়, আমাদেরকে যদি সেগুলি গাইড করতে শুরু করে, ইট বিকাম ডিজাস্টার। তো আমাদেরকে অবশ্যই এইসব জিনিসগুলিকে আনডাউটেডলি সব রকমভাবেই ফেস করতে হবে। আপনার যদি আপনি জীবন, দুটো পথ হয় জীবনের, আমরা যদি জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাই সেটা একটা পথ, আর একটা আমরা জীবনে কমফোর্ট চাই সেটা আরেকটা পথ, প্রগতি একটা পথ আর সুবিধা আরেকটা পথ, ঠিক আছে? তো যে সুবিধা চাইবে সে পালিয়ে পালিয়ে বেরাবে, অ্যাট লাস্ট এন্ড অফ দ্য ডে সে কিছু সুবিধা পেয়ে যাবে, কিন্তু তার গ্রোথ ভিতর থেকে কিছু হবে না, হি উইল বিকাম ডিপেন্ডেন্ট, অনেক জিনিসের উপর সে নির্ভরশীল হয়ে যাবে। আর প্রগতি যদি জীবনে চাই তাহলে আমাকে বলতে হবে যেখানেই আমার হিন্দিতে বলে দুঃখতা রাগ, যেখানেই আমার দুর্বল জায়গা আমাকে ওখান থেকেই তৈরি হতে হবে। ওটাই বলে দিচ্ছে যে আমাকে এখানে কাজ করতে হবে, যেখানে ঘরের একটা অংশ হতে জল জমে যাচ্ছে বলে দিচ্ছে ওই জায়গাটা কোনো রকমের ডেফিসিয়েন্সি আছে, জায়গাটা ঠিক মতো গঠন হয়নি, তো আমাকে তো ওই জায়গাতে কাজ করতেই হবে। হ্যাঁ, তো এটা আমাদের অ্যাপ্রোচের উপর খুব নির্ভর করছে যে আমরা জীবনকে কীভাবে দেখছি। জীবনকে যদি আমরা প্রগতিশীল হয়ে দেখি তাহলে কিন্তু আমাদেরকে এই সব জিনিসগুলিকে থাকা সত্ত্বেও এগুলিরই সামনে যেতে হবে। জীবন ওর মধ্যেই বাড়ে, বাচ্চা হাঁটতে পারে না, তার পা খুব দুর্বল থাকে, মা তাকে হাত ধরে সেই হাঁটাই, তাকে হাঁটতেই হবে, ওই হাঁটার মধ্যে দিয়েই তার নরম পা শক্ত হয়, এছাড়া কোনো উপায় নেই যে ওই জায়গাটাকে আটকে দেওয়ার। তো এই যে গা ছমছম করা ইত্যাদি কিছু কনসেপ্টও থাকে, ভূত প্রেত ইত্যাদি আমাদের সেগুলোও থাকে। তার থেকেও সব থেকে বড় ব্যাপার কি বলুন তো, মূল সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট হলো, এখন তো এই নিয়ে মনোবিজ্ঞান আপনি যদি ইউটিউবে ঘাটেন অনেক এর মধ্যে রিসার্চ পেয়ে যাবেন। এই যে ছমছম করা বিষয়টা কিছুই নয়, আমাদের কনসিয়াসনেস কোনো একটা জিনিসকে এত বেশি শক্ত করে কনসেপ্টকে ধরে রেখেছে যে ওই কনসেপ্টগুলো সেই জিনিস না থাকলেও কাজ করতে শুরু করেছে, লিভিং হয়ে গিয়েছে। তো আমাদের অনেক কিছু অনুভব হতে শুরু করে, অনুভূতি হতে শুরু করে, এবং এই ভূত এবং ভগবানের অনুভব একই রকমের হয়, বিষয়টা এক বেসিক্যালি। কেউ মনে করবে যে শ্রীকৃষ্ণ হেঁটে হেঁটে পাশে বেড়াচ্ছে, আর কেউ মনে করবে ভূত পাশে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, কেউ নূপুরের আওয়াজ শুনবে আর কেউ হয়তো দেখা যাবে যে শিয়ালের আওয়াজ শুনছে। বোথ আর ক্রিয়েশন অফ আওয়ার মাইন্ড। তো সেই জায়গাগুলো যদি থাকে, এই সব কিছুই ঘুরে ফিরে একই কথা বলে যে ভিতর থেকে মন, হয়তো শরীর বড় হয়ে গেছে, মন সাপোর্টে সাপোর্টে চলেছে, মন নিজেকে গঠন করতে পারেনি, মাইন্ডটা তৈরি হয়নি। তো নিজের উপরে কাজ করা ছাড়া, নিজেকেই উঠে দাঁড়ানো ছাড়া আর কোনো তো জীবনের রেমেডি নেই এই ক্ষেত্রে। সাপোর্ট নিয়ে কাটিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু আমরা খুব নিশ্চিন্ত হতে পারবো না জীবনে। আমি মানে আমি কোনো কাজে যদি ইনভলভ হয়ে যাই
মানে আমি আই ওয়াজ এ স্কুল টিচার, হ্যাঁ, তো যদি আমি টিউশন শুরু করি অ্যান্ড আমি গানও গাইতাম, আমি গান ফান নিয়ে যদি থাকি তাহলে মনে হয় আমি একটু শান্তি পাবো। আপনি কি বলেন? না, এই ক্ষেত্রে আপনার দুর্বলতা, যেমন আপনি যদি খুব ভালো একটা হুইল চেয়ার কিনে নেন, আপনার পায়ের সমস্যা আছে, আপনি খুব একটা ভালো হুইল চেয়ার যদি কেউ একজন কিনে নেয় যার পায়ের সমস্যা আছে, সে অবশ্যই এখান থেকে ওখানে চলে যেতে পারবে, কিন্তু তার পায়ের সমস্যা কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে যাবে, সমস্যা থেকেই যাবে। তো কোনো কিছুকে দিয়ে কোনো কিছু ঢাকা যদি আমায় কেউ জিজ্ঞেস করে, আমি যার পক্ষপাতী নই খুব একটা। হ্যাঁ, অনেক সময় কি হয়, ধরুন আপনার শারীরিকভাবে, শরীর মন একই জিনিস, শারীরিকভাবে হয়তো আপনার হাতে খুব চোট লেগেছে বা হাত ভেঙে গেছে, তখন ডাক্তার প্লাস্টার করে, ব্যান্ডেজ করে, সাপোর্ট দেয়। সাপোর্ট একটা জিনিস, যে কোনো টাইমিংয়ের জন্য সাপোর্ট থাকে, যেমন ওষুধ, ওষুধ তো জীবনের উত্তর হতে পারে না, হেলথ উত্তর হতে পারে। তো ওষুধ যদি আপনার কাছে এসেছে ফর একটা টাইমিং, ওটা আপনার মধ্যে প্রবেশ করবে এবং আপনার সাথে মিশে যাবে এবং আপনি সুস্থ হবেন, এই হিসাবে ঠিক আছে। কিন্তু যদি আমরা যে কোনো জিনিসের একটা অপোজিট জিনিসকে দিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করি, আমি মনে করি না এটা খুব একটা হেলদি ওয়ে জীবনের প্রতি, ঢেকে দিয়ে বিশেষ লাভ হবে না। ইভেন আপনি বা কেউ যদি বলে যে আমি এই এই কথাটা অনেকেই বলে, কাজে এঙ্গেজ হয়ে যাও, কাজে এঙ্গেজ হয়ে যাও, ঠিক কথা, ওটা টেম্পোরারি সেক হতে পারে, আপনার মধ্যে খুব ইন্টেন্স হয়তো কোনো রকমের শোক আছে, কোনো রকম কেউ মারা গেছে, তখন বলা হয় যে এই মুহূর্তে রিকভার হবে না। ঠিক যেমন হাড় ভেঙে গেছে, হাড় তো সারবে তার নিজেরই রিকভারি যে ক্যাপাসিটি তা দিয়ে, বডি নিজেকে নিজে রিকভার করে, কিন্তু কিছু সাপোর্ট দরকার ফলে ফর টাইমিং। ঠিক তেমনই যদি খুব ইন্টেন্স কারোর জন্য কেউ মারা গিয়েছে বা কিছু একটা লস হয়ে গিয়েছে বা কোনো রকমের সম্পর্কের মধ্যে সমস্যা এসছে, তখন ফর আ টাইমিং একটা কাজ উত্তর হতে পারে, কিন্তু এটা পারমানেন্ট উত্তর হতে পারে না। যে আমি আমার নিজেকে বিজি করে দিলাম, বিজি করে দেওয়া যেতেই পারে, কিন্তু আপনার সেই ব্যক্তির সেই উইক পয়েন্ট সেটা রিকভার হয়নি, হেন্স এটা আরও বাড়বে ভিতর থেকে। যেমন ওষুধ আপনি খাচ্ছেন খাচ্ছেন খাচ্ছেন, শুধু ওষুধের উপর নির্ভর হয়ে গেছেন, এবার ওষুধের সাইড এফেক্ট আছে, আপনার এবার ওষুধ না খেলে ঘুম আসবে না, আপনি উল্টে ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন। ঠিক তেমনই এই ব্যাপারটা, ধরুন ভিতরে আপনার বা কারোর কোনো কিছু নিয়ে ভয় আছে, দুশ্চিন্তা আছে, আপনি কাজ করছেন, ঠিক আছে, তো কাজ আপনার ওষুধ, যেই কাজ সরবে ওই আগের যে ভয় সেটা আবার ডাবল হয়ে সামনে চলে আসবে, এবার আপনি কাজের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এবার কাজ না থাকলে আপনার ভয় হতে শুরু করবে, যদি কাজ না থাকে তাহলে আমি কী করবো, তাহলে ভয় সেই স্টিল থেকে গেল। এবারে আগে আপনার হয়তো কোথাও গেলে গা ছমছম করতো, একটা ভয় ছিল, এখন ওটা তো আছেই, প্লাস কাজ না থাকলে কী হবে, দ্বিতীয় ভয়ও এসে গেছে, তো ভয়ের সমাধান হবে না। জাস্ট আপনি বলছেন বলে বলছি, ধীরে ধীরে ওইখানে ওখান থেকে সরলে আপনাকে চলবে না, ঠিক আছে, আস্তে আস্তে আপনাকে ইউনিট ক্ল্যারিটি, হ্যাঁ, ইউনিট আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। তো আপনি করে সাপোর্ট নিতেই পারেন যে হ্যাঁ আমার সাথে কেউ থাকো, তার উপর নির্ভর না করে মাথায় এটা রাখতে হবে যে ধীরে ধীরে আমি এটাকে সরাবো। সবার আগে ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে যে আমরা কী করতে চাইছি, আমরা সাপোর্ট খুঁজছি না আমরা এগাতে চাইছি, এটা আগে ক্লিয়ার হতে হবে। এটা যদি ক্লিয়ার না হয় তাহলে কী যে করছি কী যে না করছি মুশকিল হয়ে যাবে। এবার দেখা যাবে আপনি কাউকে নিয়ে থাকেন, তাকে ছাড়া থাকতে পারেন না, সে বিরক্তি ফিল করবে যে তার হয়তো অন্য কাজ আছে, তখন দেখা যাবে যে আপনি একটা ভয় কাটাতে গিয়ে আরেকটা সম্পর্কের মধ্যে ভাঙন ধরে যাচ্ছে, তাই না? তো আমাদের যে মানসিক সমস্যা সেটা আমাদের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। ঠিক যেমন আপনার ধরুন স্টোম্যাক এইড আছে, এবার আপনি খান, ঘুরতে যান, বসুন, চলুন, সবেতেই ওই স্টোম্যাক এইড গিয়ে কিন্তু আপনাকে সেম কোনো রকমের ডিফিকাল্টিস ক্রিয়েট করবে। ঠিক তেমনই আপনার ভিতরে যদি একটা দুর্বল পয়েন্ট থাকে, আপনার জীবনের সব অ্যাসপেক্টে সেটা গিয়ে কিন্তু সমস্যা সৃষ্টি করবে, বিভিন্ন রকম রিয়াকশানস তৈরি হবে। হ্যাঁ, তো টেম্পোরারি সাপোর্ট আপনি নিতে পারেন। ফার্স্ট ব্যক্তিকে ডিসাইড করতে হবে আমি জীবনে কী চাই, আমি রিল্যাক্স চাই না আমি আমার জীবনকে প্রসিড করতে চাই, আমি ম্যাচিওর হতে চাই, এটা ফার্স্ট ডিসিশন দরকার ব্যক্তির ভিতর থেকে আসবে। যদি রিল্যাক্সেশন চাই তখন হাজার রকম এলিগেশনস, হাজার রকম সমস্যা সব নিয়ে চলতে হবে। প্রত্যেকটা ব্যক্তি তাই চায়, সে রিল্যাক্স হতে চায় এবং রিল্যাক্স হওয়ার নামে সে এত ঝামেলা বাঁধিয়ে ফেলে যে কখনোই রিল্যাক্স হতে পারে না। তো যদি প্রগতি চাই তখন এমন কথা হতে পারে যে এখন আমার যে স্থিতি আমি তাতে কী করব, কী করব, কীভাবে এগাবো, কীভাবে এগাবো, যদি মনের গতি থাকে এগিয়ে যাওয়ার, তখন কিন্তু এই কথাগুলি ঠিক যে আমি রাত্রি কাউকে নিয়ে যাব,
হ্যাঁ আমি সকালে থাকবো, আগে আমাকে ডিসাইড করতে হবে না যে আমি কী করবো। তারপরে সাপোর্টের কথা হতে পারে, আগে আমাকে ঠিক করতে হবে আমি সুস্থ হব, তারপর ওষুধের কথা, হ্যাঁ কেমোথেরাপির কথা, হ্যাঁ ফিজিওথেরাপির কথা সব হতে পারে, কিন্তু আগে আমাকে ডিসাইড করতে হবে। ঠিক আছে, ওকে মহারাজ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আর আমি অনেক মেন্টাল স্যাটিসফ্যাকশন পেয়েছি। নমস্কার, ভালো থাকুন, ভালো থাকুন।